তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদে অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার এবং ইস্কনের অন্যতম মায়াপুর প্রধান কার্যালয় পরিচালক এবং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয়প্রত স্বামী শ্রী গুরু মহারাজের পাদপদ্মে পদ্মে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তার কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিলা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রভু পাদের পাদপদ্মে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তার রহতু কি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের রহিতকে আশীর্বাদ প্রার্থনা করছে চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজ গুণে মার্জনা করবেন হরে কৃষ্ণ সয় বলবেন ওম নম ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় नारायणं नमस्कितं नरं चैव देविं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखं करोति बाचालं पङ्गुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुन् दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं नष्टप्रायष्वभद्रेषु नित्यं भागवतसेवया ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতী নাইষ্টিকি শ্রীমদ্ভাগবত কি তো আজকে আমরা শ্রীমদ্ভাগবত থেকে একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ে একচল্লিশ নম্বর শ্লোক আমরা শুনবো সবাই বলবেন দেবর্ষি ভূতাপ্ত ভূতপ্তৃণাম পিতৃণাম ন কিঙ্কর নায়ম ঋণী च राजन् सर्वात्मना शरणं शरण्यं गतो मुकुन्दं परिहृत्य कर्तं देवर्षिभूताप्तनीनां पितॄणां न किं करुणायं ऋणी च राजन् सर्वात्मना शरणं शरण्या गतो मुकुन्दं परिहृतकम् देवर्षिभूताप्तनिनां पितॄणां

সয় বলবেন যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছেন তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায় বুঝা গেল সাহেব বুঝতে পেরেছেন যে পরমেশ্বর ভগবানের সেবার মাধ্যমে যত রকম কর্তব্য রয়েছে সমাজে সেটা আপনা থেকেই সাধিত হয়ে যাবে আমাদের সমাজে কত রকম কর্তব্য রয়েছে এখানে সেগুলি বলা হলো দেবদেবীদের পূজা করা উচিত এটা সমাজে কর্তব্য দেবদেবী পূজা করা তো এইগুলি সাধারণত কর্মকাণ্ডে বিধান স্মার্ত বিধান বৈদিক বিধান কিছু থাকে বিধি সমাজে মনুষ্য সমাজে এগুলি করণীয় বিশেষ করে এটা বর্ণাশ্রম পন্থাতে তো বর্ণাশ্রম পন্থার এইসব প্রক্রিয়া করার কথা বলা হয়েছে যে দেবদেবী পূজা করতে হবে পিতৃপুরুষের পূজা করতে হবে জনসাধারণ পূজা করতে হবে মুনি ঋষিদের সেবা করতে হবে এইসব কর্তব্য হ্যাঁ বলা হয়েছে আর যদি এগুলি না কেউ পালন করে তাহলে সে ঋণী থাকবে স্বাস্থ্যবেলা কে সুখী যার কোনো ঋণ নেই সে সুখী তুই জগতে ঋণ নেই সে সুখী কিন্তু আমরা সবাইয়ের কাছে ঋণ তাই আমরা সুখী নই সমাজে আমরা সুখী নই এই কারণে কেন না আমরা দেবদেবীর পূজা ঠিক করি না করি আমরা কেবল দশ বিশ জন দেবদেবী পূজা করি দুর্গা পূজা পূজা শিব পূজা মনসা এইরকম দশ বিশ জন দেবদেবী কিন্তু তেত্রিশ কোটি দেবতা আছে তো তেত্রিশ কোটি দেবতার পূজা তো করতে পারে না মানুষ করতে পারে তাহলে সবাই ঋণী হয়ে থাকলাম হ্যাঁ সূর্যদেব আলো দিচ্ছেন এই আলো না থাকলে আমরা জীবন ধারণ করতে পারব ইন্দ্রদেব বৃষ্টি দিচ্ছেন পবনদেব হাওয়া দিচ্ছেন বরুণদেব জল দিচ্ছেন তো এইগুলি আমাদের নিত্য প্রয়োজন আছে কি না আছে তাহলে এইগুলি যেসব দেবতারা সরবরাহ করেন তাদের আমাদের পূজা করণীয় কি না মানব সমাজে থাকলে আমরা পূজা করা উচিত কি না কিন্তু আমরা কেবল দুর্গা কালী শিবকে নিয়ে মাতামাতি করি আর জুলম করে চাঁদা নেই আর মদ মাংস খেয়ে উড়াই ফুর্তি করি ওটা দেব পূজা হয় না আর অন্য দেবতাদের ল্যাং মারি তো সেজন্য এই জগতে আমরা ঋণী এই জন্য আমরা অসুখী এই সমাজে কেউ সুখী নয় এই জন্য হতাশা উৎকণ্ঠা উদ্বেগ সারা বিশ্বে ভরে গেছে তো জন্য শাস্ত্রতে কি করে মানব সমাজ সুখী হবে তার কথা বলা হয়েছে তো সেজন্য ভাগবতে এই সমস্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে বহু শাস্ত্র আছে তো সেই সমস্ত শাস্ত্রের ভিন্ন ভিন্ন কর্তব্য সম্বন্ধে বলা হয়েছে বিশেষ করে মানব সমাজকে সুশৃঙ্খল করার জন্য শান্তিতে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু সেই সমস্ত বৈদিক বিধি যথাযথভাবে কেউ আমরা পালন করতে পারবো না যেমন এখানে বলা আছে দেবতাদের পূজা করা উচিত শাস্ত্রে বলা হয়েছে নাহলে আমরা ঋণী হয়ে যাব কিন্তু পন্থা দেওয়া হয়েছে ঠিকই কিন্তু আমরা সমস্ত দেবদেবীকে পূজা করতে পারবো না যেজন্য জন্য যে বুদ্ধিমান হবে জ্ঞানী হবে সে উপলব্ধি করবে তাহলে আমি তো সব দেবতাদের পূজা করতে পারবো না শাস্ত্রেরা বিধান দেওয়া হলো তাহলে এর থেকে কি করে আমি মুক্ত হব এই ঋণ থেকে আমি কী করে মুক্ত হব এই জন্য বৈদিক শাস্ত্রে আচার্যরা মহাজনেরা সেই পন্থা দিয়ে দিয়েছেন সেজন্য এখানে বলা হয়ে গেছে যে দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নায়ম ঋণী চাজন সর্বাত্মনা যায়ম গতু মুকুন্দং পরিহৃত কর্তম সমস্ত কর্তব্য সম্পাদিত হয়ে যায় সবাই রে আশ্রয়দাতা সকলকে যিনি আশ্রয় দেন এই জগতে এমন কি দেবতারু আশ্রয় কে পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি অছেন দেবতাদের আশ্রয়দাতা তী জন্য সেই সকলে আশ্রয়দাত সমাশ্রিত যে পদ পল্লব প্লবম মহৎ পদং পুণ্য যশো মুরারে ভবাম বুদ্ধি রে বৎস পদং পরং পদং 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 যদ বিপদং নতে ইসাম এই জড় জগতে প্রতি পদে পদে বিপদ আছে এটা প্রকৃত সাধু ভক্ত মহাজনেরা তারা এটা উপলব্ধি করেছেন যে সমাজে থাকাকালীন একটা পা বাড়াতে গিয়ে আর পায়ের কাছে বিপদ এটা ভক্তরা কেবল অনুমান করতে পারে বা উপলব্ধি করতে পারে বিচার করতে পারে সাধারণ লোক বিপদে পড়ে তারা বুঝতে পারে না হ্যাঁ তারা মায়াগ্রস্ত হয়ে সেই সব বিপদ পড়েও তারা একটার পর একটা বিপদ যায় তবু সে উপলব্ধি করতে পারে না বুঝতে পারে না কিন্তু ভক্ত সেগুলি বাস্তবে উপলব্ধি করতে পারে ভক্ত সঙ্গ লাভ করার ফলে ভক্তের কৃপার ফলে অন্য ভক্ত সঙ্গে তাদের কৃপার ফলে সে গ্রহণ করে ভক্ত সঙ্গ ভগবানের সেবা করে তখনই জড়জগতের সমস্ত দ্বন্দ্ব থেকে সে উপলব্ধি করতে পারে এবং তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে কি করে দ্বন্দ্ব থেকে মুক্ত হব এখানে বলা হলো সব এইসব সেবা করতে হবে দেবদেবী পূজা করতে হবে নাহলে ঋণী হয়ে যেতে হবে সেই জন্য ইন্দ্র পূজা কত লোক করে করে না কেউ হ্যাঁ অগ্নিদেবের পূজা কেউ করে সূর্যদেবের চন্দ্রদেবের এই যে আমরা ঔষধ খাচ্ছি ঔষধি বৃক্ষ আগুলি থেকে সব তৈরি হচ্ছে চাঁদ না উঠলে হ্যাঁ চন্দ্র কিরণে হ্যাঁ সূর্যের কিরণে অনেক কিছু এই যে চাষবাস এসব কিছুই হবে না বৃষ্টি না হলে কিছুই হবে না তো সেই সব দেবতার আমাদের পূজা করে সমাজে তো তাহলে আমরা তাদের কাছে ঋণী হয়ে গেলাম মুনি ঋষিরা আমাদের সুন্দর এই শাস্ত্র রচনা করেছেন হ্যাঁ মহাজন সব শাস্ত্রতে ভগবানের কথা উপদেশ প্রদান করেছেন বাস্তব জিনিসগুলোকে তারা ধরে তুলেছেন হ্যাঁ তারা উপলব্ধ জ্ঞান দান করেছেন তো সেটি কত মুনি ঋষিরা সব কষ্ট স্বীকার করে তারা দিয়েছেন আমাদের জন্য কিন্তু আমরা সেই সব মিনি ঋষিদের কি সেবা করতে পারি তাদের নির্দেশ গ্রহণ করা উচিত আমাদের সবগুলি কিন্তু আমরা করতে পারি না তো তাদের সেবাও আমরা করছি না তো জন্য সর্বসাধারণ যে রয়েছে সব জীব তারাও অনেক উপকার করছে সমাজে রাজা সেও অনেক উপকার করছে প্রকৃত রাজার কথা বলা হয় বর্তমান সমাজের রাজার কথা বলা হয়নি প্রকৃত রাজা প্রকৃত রাজা সমাজের সকলের প্রতি সমদৃষ্টি এরকম নয় রাজনৈতিক দলে একটা পার্টি আর একটা পার্টি করে খুন করবে এরকম রাজা নয় রাজা প্রত্যেকেই তার কাছে তার পুত্রবধ হ্যাঁ সেখানে কোনো পার্টি নেই রাজার কাছে কোনো পার্টি থাকবে না এখন কলিযুগে অনেক দল হয়ে গেছে এগুলির দ্বারা আমরা বিভ্রান্ত হই তো সেজন্য এখন রাজা কেউ নেই সমাজে দস্যু সদৃশ রাজারা সমাজকে পরিচালনা করছে হ্যাঁ তারা এই জন্য সবাই উচ্ছৃঙ্খল সমাজে কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে তো প্রকৃত রাজা সে সমাজে সুন্দর ব্যবস্থাপনা করে থাকে তার কাছেও আমরা ঋণী হয়ে যাই অনেক জিনিস তারা সরবরাহ করে ভগবান থেকে নিয়ে হ্যাঁ তাদের কাছেও আমরা ঋণী থাকে কিন্তু এখানে বলা হচ্ছে যদি কেউ সকলের দাতা এইসব রাজারও আশ্রয়দাতা ভগবান মুনি ঋষিদেরও দাতা ভগবান আশ্রয় দাতা ভগবান আশ্রয় আশ্রয়দাতা ভগবান এই এখানে বলা আছেন সর্বাত্মনা সমস্ত আত্মার আত্মা কে পরমাত্মা তা চরণে তার গুণকীর্তন তার আশ্রয় মাধ্যমেই সমস্ত বিপদ থেকে ভয় থেকে আমরা মুক্ত হতে পারি সেজন্য তারই কথা আমাদের শবন কীর্তন করার মাধ্যমে তার চরণে আত্মসমর্পণ করা উচিত নিজেকে সেজন্য এখানে বলেন সর্বাত্মনা যরণ্যম শরণং শরণ্যম গত মুকুন্দম তাই ভগবানের এক নাম হচ্ছে কি মুকুন্দ মুকুন্দ মানে জিনিস সব কিছু থেকে মুক্ত করতে পারবেন সেজন্য মুকুন্দ এই জগতে আমাদের রাজারাও সবাইকে মুক্ত করাতে পারবে না করতে পারবে হ্যাঁ ঋষিরাও পারবে না দেবতারাও পারবে না কেন দেবতারা নিজেরা মুক্ত নয় রাজারা নিজেরা মুক্ত নয় তো সেই কারণে ভগবান হচ্ছেন সব কিছুর আশ্রয়দাতা এবং সকলকে তিনি মুক্ত করতে পারেন সেই জন্য তার নাম আছে মুকুন্দ একবার ভগবান তার এক ভক্ত যে রামচন্দ্র কবিরাজ তার ভাই ছিল গোবিন্দ কবিরাজ তো এই গোবিন্দ কবিরাজ ছিল দুর্গার ভক্ত দুর্গাকে পূজা করত। কেন দাদুর ছিল দুর্গার সেবক তার জন্য বাড়িতে বিরাট গোলাপ বাগানও ছিল দুর্গা পূজা হবে বলে কিন্তু রামচন্দ্র কবিরাজ উনি ছিলেন বৈষ্ণব ওনার বাবা মা ছিলেন বৈষ্ণব কিন্তু যেহেতু এই ছোট ভাই দাদুর বাড়িতে জন্ম হয়েছিল আর ওখানে থেকে গেছে দাদু রেখে দিয়েছে আর দাদু পূজক ছিল বলে তার বাড়িতে ও দুর্গাপূজা করত কিন্তু এক সময় সে দুর্গা মাতাকে জিজ্ঞাসা করে যে দুর্গা মাতা আপনি সত্যিকারে বলুন তো যে কে মুক্তিদাতা আপনি কি সব কিছু থেকে মুক্ত করাতে পারবেন আমাকে আমি তোমাকে এত পূজা করছি তো একদিন দুর্গা মাতা তার কাছে প্রকট হয়ে বলুন দেখ আমি কাউকে মুক্তি করাতে পারি না মুক্তিদান করতে পারি না একমাত্র মুক্তিদাতা হচ্ছেন ভগবান বিষ্ণু শ্রী হরি আমিও তার আরাধনা করি আমার পুত্র কার্তিক গণেশকে নিয়ে আমিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার স্বামী শিব তিনিও পাঁচ মুখে নাম করছে ভগবানের নাম করছে তে শিবজি নিজে বলছেন যে মুহূর্তটা আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি না ভগবানের নাম করি না সেই ক্ষণটা আমার কাছে দুর্দিন মানে অশুভ সেই সময়টা সেই ক্ষণটা আমার কাছে অশুভ কেউ অশুভ চায় কেউ সবাই শুভ বলে শুভ করুন কিন্তু কেউ অশুভ চায় না মঙ্গল সবাই চায় তো শিবজি বলছেন সেই সময়টা আমার কাছে অমঙ্গল যখন আমি যে ক্ষণে হরিনাম করি না আর ওই দিনটা আমার কাছে দুর্দিন যে দিনটা আমি ভাগবত শ্রবণ করি না ওই দিনটা আমার কাছে দুর্দিন তো সেজন্য তাহলে দেখুন দেবতারা পর্যন্ত তার ভগবানের আরাধনা করতে ব্যস্ত তো এই গোবিন্দ কবিরাজ তিনি দুর্গা মাতাকে জিজ্ঞাসা করার ফলে এই উত্তর দুর্গা মাতা দিয়েছিলেন আর দুর্গা মাতা স্বপ্নে ওকে দুইবার বলেছিলেন যখন তার এই গোবিন্দ কবিরাজের দাদা রামচন্দ্র কবিরাজ তিনি ওই দাদুর বাড়িতে আসতেন সেখানে উনি কী করতেন না ভগবানের সেবা করতেন বৈষ্ণব সবসময় ভগবানের সেবা করে ওখানে এসেছেন গোলাপ বাগানে ঢুকে দেখছে অত গোলাপ সঙ্গে সঙ্গে সব গোলাপ গুলা ও এ তো সব ভগবান বিষ্ণুর উপভোগ্য এত সুন্দর গোলাপ তখন সে একসাথে মানসে সব গোলাপগুলি এরকম চয়ন করছে ইদং সর্ব গোলাপ পুষ্পম শ্রী কৃষ্ণায় সাহা বলে নিবেদন করে দিয়েছে এই গোলাপ ফুলগুলি ছিল দুর্গার জন্য কিন্তু রামচন্দ্র কবিরা ওটা দেখি ভালো জিনিস দেখি তার ও সব কৃষ্ণের এটা হচ্ছে শুদ্ধ ভক্তি একদম সম্পূর্ণ দেখে যা কিছু দেখে সব কৃষ্ণের জিনিস চিন্তা করে আর কৃষ্ণকে দিয়ে দেয় তোমার এটা তুমি গ্রহণ করো এইরকমই এটাই শুদ্ধ ভক্তি বলা কখনো কখনো আমরা জোর করে দেই কর্মের ফলটা সেটা শুদ্ধ ভক্তি না সেটা ভক্তি শুদ্ধ নয় সেটা সকাম কর্ম থেকে একটু কর্মের ফল ত্যাগ করা যে না এটা না করলে পাপ হয়ে যাবে এটা কর্মের ফলটাকে ত্যাগ এটা শুদ্ধ নয় কিন্তু কখন শুদ্ধ যে কোনো জিনিস বাড়িতে যা কিছু হয়েছে বা কোনো কিছু দেখেই খুব কৃষ্ণের চিন্তা হয়ে যাচ্ছে এটা কৃষ্ণের কৃষ্ণকে আমি দিব স্বাভাবিকভাবে কিন্তু আমরা বাড়িতে জোর করে করতে হয় সাধুগুরু বলছেন না কর্মফলটা নিবেদন করো না হলে তোমাকে পাপ ভক্ষণ হবে তো সেটা ভক্তি কিন্তু শুদ্ধ ভক্তি নয় সে আমাদের কর্ম মিশ্রা ভক্তি শুদ্ধ ভক্তি করতে হবে তো এরকম একবার রামচন্দ্র কবিরাজ হ্যাঁ আর একবার এসছেন তো বাড়িতে দেখছে পায়েস খুব ঘৃত দিয়ে সুন্দর পায়েস রান্না হয়েছে নিবেদন হয়নি দুর্গাকে ঘরে রাখা আছে উনি গায়ত্রী করতে ঢুকেছেন এত সুন্দর ক্ষীর পায়েস এ তো গোবিন্দের জন্য তখন উনি গায়ত্রী করার আগে ওটাকে গোবিন্দকে ভোগ লাগিয়ে গায়ত্রী শুরু করে দিয়েছেন আর ওই দিন গোবিন্দ কবিরাজ কি করেছে না গোলাপ পুষ্প দিয়েছে তখন রাত্রিবেলা হ্যাঁ গোবিন্দকে দুর্গা মাতা বলছেন গোবিন্দ এই গোলাপ পুষ্প তুমি আমার পায়ে দিবে না এটি আমার প্রভুর সমস্ত প্রসাদ তুমি এটা আমার মাথায় দিবে এগুলি কখনো আমার পায়ে দিবে না দুর্গা এরকম গোবিন্দকে বলছে গিয়ে তো যেদিন পায়েসটা নিবেদন হয়েছে সেদিন আবার দুর্গা মাতা হেসে বলছে আহ গোবিন্দ আজ যে পায়েস আমার প্রভুর এই যে পরমান্ন নিবেদিত কি সুন্দর ও বুঝতে পারে না কি করে বলে এটা তো আমি তো তাকে লাগাচ্ছি আর বলে আমার প্রভুর নিবেদিত প্রসাদ তার মানে তার দাদা ওখানে গেলেই যা কিছু দেখে সব ভগবানকে নিবেদন করে দেয় আর দুর্গাকে যখন দেওয়া হয় তখন উনি খুব আনন্দ পান তাই দেবতারা খুশি হয় যখন ভগবান বিষ্ণুর প্রসাদ গ্রহণ করে তাই পিতৃপুরুষরাও খুশি হবে যখন তারা ভগবানের প্রসাদ পাবে তাই জন্য বলা হয় শ্রাদ্ধ শ্রাদ্ধ অনুষ্ঠান মানে শ্রদ্ধায় ভগবানকে নিবেদিত যা কিছু সেটাকে বলা হয় শ্রাদ্ধ আর সেটি যখন পিতৃপুরুষকে নিবেদন করা হবে তো সেটা হচ্ছে পিণ্ড দান করা হল তো বৈদিক বিধি অনুসারে হ্যাঁ কর্মকাণ্ড অনুসারে পিতৃশ্রাদ্ধে পিণ্ড দানের কথা রয়েছে হ্যাঁ পুত্র প্রকৃত পুত্র সে পিণ্ড দান করবে কিন্তু আজকাল তো পিণ্ড হয় না প্রসাদ দেওয়া হয় না ব্রাহ্মণ আসে কিছু একটা করে দেয় হ্যাঁ সাধে কি দেয় কাঁচা মাছ দিয়ে দেয় কোথাও কাঁচা আতপ চাল তারপরে কলা মাখিয়ে তিল টিল দিয়ে কাঁচা তিল দিয়ে পিতৃপুরুষকে নিবেদন করেছে ওরা খাবে কাঁচা মাছকে খায় ভূত খায় প্রেতরা খায় কিন্তু আমার বাবা কাঁচা মাছ খেয়েছিল কোনো নেই আর ব্রাহ্মণরা কাঁচা মাছ দিচ্ছে শ্রাদ্ধে যখন বাবা মারা গেল আমার একটা তিথি ওদের বর্ণাশ্রম পন্থা অনুসারে যারা ব্রাহ্মণ তাদের বারো দিন যারা ক্ষত্রিয় বা অন্য কেউ বর্ণের বৈশ্য তাদের হচ্ছে আর বৈশ্য তাদের হচ্ছে তিরিশ দিন আবার যারা শুদ্র হ্যাঁ তাদের এক মানে এরকম নিয়ম আছে কিছু বারো বা কুড়ি তিরিশ এরকম কিছু একটা নিয়ম আছে বেদে শাস্ত্রে এটা যারা এই কর্মকাণ্ডে চলে তাদের জন্য সেই শ্রাদ্ধগুলি অসৌচ পালন করে কিন্তু ভক্তদের জন্য এসব কোনো কিছু নেই সাধারণত যতদিন কেউ দীক্ষা গ্রহণ করে না ভগবত ভক্তি অনুশীলন করে না তারা সমাজে থাকে যখন ওই সামাজিক কর্মকাণ্ডীয় জিনিস সেগুলি পালন করে যে দশ দিন বারো দিন বা পনেরো দিন বা এক মাস শূদ্ররা এক মাস বৈশ্য আর এবং তারপরে ক্ষত্রিয় তাদের পনেরো দিন ব্রাহ্মণ বারো দিন প্রভুপাত ভক্তির স্বামী সিন্ধু গ্রন্থে লিখছেন যে বি মানে নিষিদ্ধ কর্ম সম্বন্ধে লিখতে গিয়ে ওখানে লিখছেন অর্চন পদ্ধতিতেও লিখছেন প্রভুপাত তো এগুলি বৈদিক বিধান রয়েছে কিন্তু এগুলি সমাজের জন্য কর্মকাণ্ডীয় বিধি যারা দীক্ষা গ্রহণ করেনি ভগবৎ ভক্তি অনুশীলন করে না যারা এমনি থাকে বাড়িতে তাদের জন্য এই সমস্ত অসচ পালন করে কিন্তু সে পালনটাও জানে না তারা ব্রাহ্মণরা বলে দেয় যে মাছ মাংস খাবে না কিন্তু কেন খাবে না কেউ জানে না মাছ মাংস কেন খাবে না হ্যাঁ কেউ জানে না কেন না পিতৃশ্রাধ্য করতে গেলে পিণ্ড দিতে গেলে ব্রাহ্মণ জানে যে ভগবানকে নিবেদন করতে হবে তাই ভগবানকে নিবেদন করতে গেলে যদি মাছ মাংস কেউ খায় তাহলে সে ভগবানের সেবা করতে পারবে না কিন্তু ব্রাহ্মণ নিজে মাছ মাংস খায় তা সে যজমানকে বলে দিচ্ছে তোমরা মাছ মাংস খাবে না বারো দিন পনেরো দিন এক মাস বিধান দিয়ে দিল তাহলে ও নিজে মাছ মাংস খায় সে তাহলে কী করে পিণ্ড দিবে। ও জানে কিন্তু বলে না খুলে কেন বললে ধরা পড়ে যাবে সমাজের লোক যজমান ধরে ফেলবে তাহলে আপনি ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ মানে সে সুচি পবিত্র মাছ মাংস খায় না সে কেবল বলতে পারে তোমরা মাছ মাংস খাবে না এটা অসুচ তুমি মানে মাছ মাংসটা অসুচি সব অপবিত্র প্রেতের খাদ্য তাই তুমি পিতা মাতাকে স্বর্গীয় বা তাদেরকে মুক্ত করাতে চাও নরক থেকে পিণ্ডদান করে বিষ্ণু সেবা করবে তেজন পঞ্চ পঞ্চপচারে পূজা করতে হবে বিষ্ণুর পূজা করতে হবে তার আগে ক্ষৌর কার্য করে মাথা মুন্ডন করে দিল একটু শিখা রেখে দিল গলায় মালা পরে দিল দ্বাদ সঙ্গে চন্দন দিয়ে তিলক করে দিল তার মানে জি বৈষ্ণব কিন্তু আমরা কেবল পিতা মাতা মারা গেলে সেই সময় দশ দিন পরে ওইসব করছি বা বারো দিন বা পনেরো দিন পরে এটা করছি মাথা নেড়া করছি গলায় মালা করছি আর করছি কেন না বৈষ্ণব না হলে ভগবানের সেবা করতে পারে না কিন্তু জি মাত্রই বৈষ্ণব কিন্তু আমরা ভুলে গিয়ে আমরা সবাই ভগবানকে বাদ দিয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করছি এই আমরা কষ্ট পাচ্ছি হ্যাঁ সেটা মানুষ জানে না তো সেটা ব্রাহ্মণরা মুখ তারা গীতা ভাগবতের কথা এইভাবে বর্ণনা করা উচিত সমাজে পুরোহিত পুরোহিত মানে পুরে মানে সমাজের হিত সাধন করবে কিন্তু সে নিজেই হিত সাধন করতে জানে না তাহলে অন্যের কি করে হিত সাধন করবে তো সেই জন্য তারা পিণ্ডদানের যোগ্য নয় আর যাদেরকে বলছে হ্যাঁ তাদেরকে নিরামিষ খাওয়া আছে গলায় মালা পরাচ্ছে তারপরে নূতন বস্ত্র পরিয়ে ঠিক তাদেরকে ভগবানের বিষ্ণু পূজা করাছে কিন্তু নিজে সে ব্রাহ্মণ গলায় মালা নেই তিলক নেই হ্যাঁ এবং সে কী করে পূজা করবে তো সেজন্য ওই শ্রাদ্ধ প্রেত শ্রাদ্ধ হয় ভক্ত বা পুত্র তার বাবা তার কাছে স্বর্গীয় তো তাকে কখনো সে প্রেতজনিতে নিক্ষেপ করবে না আমরা গয়া পিণ্ড দিতে যাচ্ছি কেন না পিতা মাতা নরকে চলে যায় তারা শরীর পায় না অনেক সময় পিণ্ড দেওয়ার মাধ্যমে তারা আবার একটা শরীর গ্রহণ করে কিন্তু সেই শরীর গ্রহণ করে এই জড়জগতে একটা তার আসক্তি অনুসারে শরীর গ্রহণ করে কিন্তু পিণ্ড না দিলে সে তার শরীরটাও পায় না এরকম ভূত এই অশরীরে ঘুরে বেড়ায় এবং কষ্ট পায় আর উৎপাদ সৃষ্টি করে সে বাড়িতে অনেক সময় উৎপাতও হয় তো সেই জন্য পিতামাতা পিণ্ড দান করে তাদের শরীর প্রদান করা হয় কিন্তু প্রকৃত পুত্র কি করে না ভগবান বিষ্ণুকে নিবেদন করে সেই প্রসাদ নিবেদন করার মাধ্যমে তার কি করবে তার আত্মার কল্যাণ করবে তো সে আত্মকল্যাণটা মানে আস্তে আস্তে ভক্ত হয়ে গেলে তাহলে কি হবে ভক্তপুত্র সে যখন বিষ্ণু নৈবেদ্য বা পিতৃশ্রাধ্য করে অটোমেটিকলি তার সমস্ত পিতামাতা। যত পিতা ইতিপূর্বে গ্রহণ করেছে পশুপাখি শরীরে গ্রহণ করেছিল গাছপালা শরীরে ক্রিমিকিট শরীরে কুকুর বিড়াল শরীরে ইতিপূর্বে আমরা অনেক দেহ গ্রহণ করেছি হ্যাঁ আত্মা এই দেহের মধ্যে যে আত্মা আছে এখন আত্মা না থাকলে দেহের মূল্য নেই তো এইরকম আত্মা বিভিন্ন কর্ম অনুসারে দেহ পেয়েছে তার মানে আমরা পিতামাতা পেয়েছি পিতামাতা থেকে দেহ পাওয়া যায় তো সেই রকম পিতামাতা তারাও কষ্ট পাচ্ছে ঘুরছে বারবার তো সেজন্য প্রকৃত পুত্র বৈষ্ণব ভক্ত হ্যাঁ যে বাড়িতে একজন ভক্ত হয়ে যায় বৈষ্ণব হয়ে যায় ভগবানের নিবেদিত প্রসাদ মানে ডেলি শ্রাদ্ধ করে প্রতিদিন শ্রাদ্ধ করে অনেক লোক বলে শ্রাদ্ধ বাড়ি যেতে নেই কিন্তু ভক্তরা দৈনিক শ্রাদ্ধ করে তো মানে দৈনিক তারা শ্রদ্ধাতে ভগবানকে নিবেদন করে প্রসাদ পায় আর সেইখানে পিতৃপুরুষরা অটোমেটিক্যালি তারা মুক্ত হতে লাগে তারা নাচতে থাকে হ্যাঁ যে আমাদের এবারে বংশ হ্যাঁ আমরা এখানে বৈষ্ণব এসে গেছে এবারে আমরা মুক্ত হয়ে যাব ওরা উদন্য নৃত্য করতে লাগে আনন্দ করতে লাগে আর সেখান থেকে আশীর্বাদ করে যে তোমার জন্য আমরা এখন মুক্ত হব হ্যাঁ তুমি আরও বেশি করে হ্যাঁ ভগবানের চরণে নিজেকে আত্মসবরণ করো তার জন্য মানে তোমার জন্য আমরা মুক্ত হতে যাচ্ছি এখন তো তখন সেই জীবাত্মা ভক্ত ঘরে গিয়ে জন্মাবে তখন সে ভক্ত ঘরে গিয়ে মনুষ্য দেহেতে হ্যাঁ ভগবানের আরাধনা করার সুযোগ পাবে আর সেই মনুষ্য দেহে ভগবানের আরাধনা করে ধামে ফিরে যেতে পারবে হ্যাঁ পিতামাতার পিণ্ডদান করা আমাদের কর্তব্য এই জন্য ভগবান এই জন্য এখানে আজকে আমাদের সুশান্ত মহাশয় যদিও বাবা আগে ভক্ত ছিল না হ্যাঁ বৈষ্ণব ভক্তি জীবন করতো না হয়তো তখন মাছ মাংস খেত তা আসক্তি অনুসারে বিভিন্ন দেহেতে চলে যায় তো সেই জন্য তাদের মুক্ত করানোর জন্য সুশান্তবাবু যেহেতু ভগবৎ ভক্তি অনুশীলনে নিযুক্ত হয়েছেন অভ্যাস করছেন তো তখন তার ইচ্ছা হলো না না আমার বাবা কেন এইভাবে নিচে থাকবে হ্যাঁ আমি চাই প্রসাদ দিব এই জন্য এরকম ভক্ত সঙ্গ আয়োজন করেছেন এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের এবং তার ভক্তের সন্তুষ্টি বিধান করা এই উৎসবের হ্যাঁ আজকে যে উৎসব অত গৌণ পিতার একটা বার্ষিক উৎসব কিন্তু এটা মুখ্য নয় হ্যাঁ মুখ্য এখানে ভগবানকে সমস্ত কিছু নিবেদন করা ভক্তদেরকে সন্তুষ্ট করা তাদেরকে সুখ প্রদান করা তাদের সেবা করা মাধ্যমে ভগবানের ভক্তি হয় ভগবানের সেবার সুযোগ লাভ করা হয় তো যার ফলে এই বংশতে সবাই তখন আনন্দ লাভ করবে আর ইতিপূর্বে যে সব পিতৃপুরুষরা তারা কষ্ট পাচ্ছে তারাও ক্রমে মুক্ত হতে লাগবে তো সেজন্য এখানে ভাগবতে বলা হলো যে ভগবান হচ্ছেন সকলের আশ্রয়দাতা তাই আমরা পিতৃপুরুষ কাছে ঋণী থাকি তাদের সেবা আমরা করতে পারি না ঠিকভাবে কিন্তু যখন আমরা ভগবানের শরণাগত হই তখন সেই সেই পিতৃপুরুষরা মুক্ত হয় এবং তারা আশীর্বাদ করে নাহলে আমরা পিতৃ মাতৃ মাতার সেবা কেউ ঠিকভাবে করতে পারে কেউ করতে পারে না বাবার সেবা কেউ ঠিকভাবে করতে পারে না এখন অনেক সময় পুত্রর কাছে আশা করল হয়তো বাবা কিন্তু পুত্র পঙ্গু হয়ে জন্মাল তো পিতামাতার সেবা কি করে করবে কিন্তু পুত্র মুখে হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করতে পারে তো ভক্তির সূচনা হয়ে গেল তো এইভাবে সে পিতামাতার সেবাও করতে পারে সে পঙ্গু কিছু করতে পারে না হ্যাঁ কিন্তু পিতামাতার সেবা কী করে করবে সে যখন ভক্ত হয়ে যাবে হরিনাম করতে থাকবে এই হরিনাম করে ভক্তি যাজন করবে তখন সে পিতামাতাকেও মুক্ত করতে পারে তাহলে কত সুযোগ রয়েছে হ্যাঁ পঙ্গুপুত্রও তার পিতামাতাকে মুক্ত করতে পারে পারে না সে জগ ভক্ত হয়ে যাবে কিন্তু আমরা অনেক পঙ্গু নয় অনেক টাকা পয়সা কিছু আছে কিন্তু আমরা আমার পিতা মাতাকে দেখাচ্ছি হয়তো কিছু করছি সেবা নামে লোকেদের বাহা বানিয়েছি কিন্তু আমরা প্রকৃত তার মুক্ত করাতে পারি না বরঞ্চ এই জগতে তাকে আরও নিম্নগামী করাই কেন না মৎস্য মাংস দিয়ে আর জীব হত্যা করে সমাজের লোকেদের জিহা লালসায় পিতৃপাতৃ সাধ্যে আমরা মাছ মাংস খাওয়াই খাওয়াই কি করে আরও নরকে তাদেরকে ফেলে রাখি তারা আরও নিম্নগামী হয়ে যায় আমি তো নিম্নগামী হবই সেই পিতা মাতা তারা কোনো দিন উদ্ধার পাবে না তো সেই জন্য সুশান্তবাবু খুব বুদ্ধিমান যে নিজে মুক্ত হওয়ার জন্য চেষ্টা আর পিতৃপুরুষগণ যে কষ্ট পাচ্ছে তাদের মুক্ত করানোর জন্য চেষ্টা সেটা খুব ভালো তো সেজন্য আমাদের প্রত্যেকের মৃত্যু হবে একদিন কারো পুত্র নাও থাকতে পারে অনেক সময় গৃহস্থ তার পুত্র নেই তাহলে তার কি পুত্র নেই তাহলে তার কি মুক্ত হবে না যদি সে ভগবানের ভক্ত হয় তার পুত্রের কোনো প্রয়োজন নেই কারো পুত্র আছে কিন্তু সে ভক্ত নয় কিন্তু সে পিতামাতা মুক্ত হবে যদি সে পিতামাতা ভক্ত পুত্র ভক্ত নয় তার সাধ্যটা কিছু নাও করে যদি হ্যাঁ সে তো লোক দেখানো করবে পিতা পিতামাতাকে নরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু যে ভক্ত পিতামাতা সে ওই সব শ্রাদ্ধের ধারের কাছে যায় না ওই ব্রাহ্মণদের অনেক সময় করে না হ্যাঁ পুত্র আর করে না বাবা মার শ্রাদ্ধ ভক্ত ছিল বাবা মা তারা মাছ মাংস দিয়ে সব কিছু করছে মার্ত সিদ্ধান্ত দিয়ে তো তাতে সেই পুত্র পিতামাতা তারা তো ভগবত ভজন করছে তারা অটোমেটিক্যালি তারা মুক্ত তাদের ওই শ্রাদ্ধের কোনো ধার ধারে না তাদের কাছে যেতে হয় না সে কি করছে না করে সেটা ওই সব ব্রাহ্মণ তো নিজে ব্রাহ্মণই নয় সেখানে তো শ্রাদ্ধই হয় না তো সেখানে আর তাকে নরকে নিয়ে যাবে কি তো সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে তো এই এখানে বলা হচ্ছে কর্মকাণ্ডের বিধি অনুসারে প্রভুপাত বলছেন পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন তো আমরা জল দিতে পারবো যদি ভগবান জল না দেন আমরা মাতাকে জল দিতে পারো। কিছু দিতে পারবো তাহলে জল কে দেয় ভগবান দিচ্ছেন দেব ইন্দ্র সেটা নিয়ে বৃষ্টি দিচ্ছে তারপরে জল আমরা পাচ্ছি কিন্তু ভগবান না দিলে ইন্দ্রের কিছু ক্ষমতা নেই হ্যাঁ ইন্দ্র একটা মিনিস্টারের মতো মন্ত্রীর মতো সে একটা দায়িত্ব নিয়ে ভারপ্রাপ্ত বৃষ্টির দায়িত্ব নিয়েছেন কিন্তু ভগবান তাকে দেন তারপরে তিনি সমাজে সেগুলিকে পাঠায় বৃষ্টি দেয় তারপরে চাষবাস হয় আর জল আমরা পান করি হ্যাঁ চাষবাস হয় তো আমরা পিতা মাতা সেবা করব যদি বৃষ্টি না হয় চাষ হবে না জল থাকবে না তাহলে আমি পিতা মাতার সেবা কী করি করব পিণ্ডদান কী করি করব করতে পারব সেই জন্যই ভগবানের সেবাকেই এখানে গুরুত্ব দেওয়া হয়েছে তার সেবা করলে সবাই সেবা আর যে ভক্ত তার পিতা মাতা অটোমেটিকালি তাদেরকে প্রসাদ খাওয়াবে হরিনাম শোনাবে তাহলে সে মাতা খুশি হবে কিন্তু যে পিতা মাতা ভক্ত নয় ছেলে থেকে মাছ মাংস চায় সেই পিতা মাতাকে ত্যাগ করলে কোনো পাপ নেই বা অপরাধও নেই হ্যাঁ সেটা শাস্ত্র অনুসারে সে পিতামাত মাছ মাংস খেয়ে তো নিজে কষ্ট পাচ্ছে তাকে পুত্র প্রসাদ দিতে চায় সে প্রসাদ খেতে চায় না তাহলে তার দুর্ভাগ্য তো সে পুত্রের কোনো করণীয় নেই তার প্রতি আর সে ভগবানের সেবা করে ওই মাতাকে উদ্ধার করে দেবে বরঞ্চ হ্যাঁ সে ভগবৎ ভক্তি করার মাধ্যমে সেই জন্য প্রভুপাত বলছেন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুর পূজা করার মাধ্যমে বিষ্ণুকে পূজা না করে কখনও পিণ্ডদান হয় না হুম কারণ বিষ্ণুকে উৎসর্গিত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় প্রসাদ না দিলে পাপ মুক্ত হবে না অনেক সময় পিতৃপুরুষরা নানা রকম পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জলদেহ পর্যন্ত ধারণ করতে পারে না প্রভাত ভগবত গীতাতেই লিখে দিয়েছেন হ্যাঁ গীতা তাৎপর্যে হ্যাঁ সূক্ষ্মদেহে প্রেতাত্মারূপে থাকতে বাধ্য করা হয় যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষের আত্মার সদগতির জন্য এই পিণ্ড করাটা বংশানুকরণ রীতি তবে যে সমস্ত লোক ভক্তি যুগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই এটা রীতি সামাজিক রীতি বৈদিক রীতি কিন্তু যদি কেউ ভক্ত হয় তাহলে তার আর ওই পিণ্ডদানের কোনো প্রয়োজন হয় না কেন সে দৈনিক শ্রাদ্ধ করছে এই জন্য দৈনিক পিতামাতা তারা অটোমেটিক্যালি মুক্ত হয়ে যাচ্ছে এই জন্য তাকে আর সময় নষ্ট করে পিতৃ মাতৃ শ্রাদ্দ অনুষ্ঠানের কোনো বালাই আসে না তবে যেহেতু সমাজে থাকে লোককে দেখানোর জন্য আমি পিতামাতা মাতা পিণ্ড করছি ওই লোক দেখানো কিন্তু সেখানে লোক দেখানো এটা করছে কিন্তু সেখানে কি হচ্ছে না বৈষ্ণব সেবা করছে হরি কথা আর সুযোগ নিচ্ছে অ পিতামাতা একটা লোক দেখানো হবে আর লোক বলবে দেখো পিতা মাতার পিণ্ডদান করছে না এই লোককে দেখানোর জন্য ওইখানে সে কি করছে না ভক্ত সঙ্গের আয়োজন করছে বড় করে আর লোকদের দেখে আজ আমার পিতা দেহত্যা করেছিল বাৎসরিক অনুষ্ঠান এরকম বলছে কিন্তু কি হচ্ছে সেখানে ভগবানের গুণ কীর্তন হরিনাম জব প্রসাদ এইসব আছে চা বিড়ি সিগারেটও নেই লোকের জুহার লালসায় চা বিড়ি সিগারেট মাছ নেই মদ নেই তো এইরকম তাহলে ভক্তরা এটাই করে তারা এই জন্য এটা প্রকৃত যে শ্রাদ্ধ সেই জন্য ভক্তরা দৈনিক করে তো সেই জন্য ভক্তরা প্রভুপাত বলছেন যারা ভক্তিযুগ অনুশীলন করেন কৃষ্ণ সেবা করেন তারা আলাদা করে এসব করার প্রয়োজন নেই তবে সমাজে থাকে দেখায় লোককে আমি এটা করছি তার কোনো কিছু প্রয়োজন নেই তারা ডেলি যদি মারা যায় তার মধ্যেও যে তাদের বংশানুক্রমিক দশ দিন বারো দিন বা পনেরো দিন এক মাস যে থাকে সেটা বংশানুক্রমিকভাবে কিন্তু সেটা সে হয়তো দেখাবে লোক আমি করছি কিন্তু বাড়িতে ডেলি ভোগ লাগাবে প্রসাদ খাবে লোক বলে তুই ঘন মানে কি ব্যাপার রান্না করছো এসব খাচ্ছ আরে আমি কি পালন করব? ওরা মাছ মাংস খায় তাই ব্রাহ্মণ বলছে মাছ মাংস খাবে না আমি তো সারা জীবন মাছ মাংস খাই না তাহলে আমার কি পালনীয় আছে লোক এইগুলি জানে না তবে আমরা তো সবসময় কৃষ্ণ ভক্তি করছি পালন করছি আর আমার জন্য অশুচ ভক্তর কোনো অসুচি নেই হ্যাঁ যে কৃষ্ণ ভক্তি করে কেন কৃষ্ণ হচ্ছে পরম পবিত্র তার কোনো অসুচি নেই কর্মকাণ্ডে অশুচি বিধি পালন করা হয় কিন্তু ভক্তিতে ভক্ত সবসময় সুচি কৃষ্ণকে গ্রহণ করে বলে সে শুচি এই জন্য একটা মন্ত্র আছে বেদে সবাই বলুন ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পিবা যুণ্ডরী কাক অভ্যন্তর সূচি তো মানে যারা ভগবানের নাম আ তাদের বাদ্য অভ্যন্তর সূচি হয়ে যাবে সে পবিত্র থাক আর অপবিত্র থাক তো মানে অপবিত্র ব্যক্তি যদি ভগবানের নাম করে তার ভিতর বাই সব শুদ্ধ হয়ে যাবে আর যারা শুদ্ধ তারা তো সবসময় শুদ্ধ তোর কী অসুবিধা আছে তো সেজন্য ভক্ত কোনো দিন অশুচি নেই তার অশৌচ কোনো পালনের তার কাছে নেই কর্মকাণ্ডে বিধি অনুসারে সামাজিক প্রথা অনুসারে বা ব্রাহ্মণদের প্রথা অনুসারে তারা ওইগুলি পালন করবে যতদিন কেউ ভগবানের ভক্ত না হয়ে থাকে সেই অনুসারে সে সমাজে করবে কিন্তু ভক্ত হয়ে গেলে লোককে দেখাবে কিন্তু সব করবে ঘরের ভিতরে ঠাকুর পূজা করবে রান্না করবে ভোগ লাগাবে কীর্তন করবে প্রসাদ পাবে শঙ্খ বাজাবে মানে এই শঙ্খ বাজাচ্ছ কেন তোর বাবা মা মারা গেছে এরকম বলে ভক্ত এইসব নেই আরে শঙ্খটা তো পবিত্র তাহলে আমার বাবা মারা গেছে তার পবিত্র করার জন্য আমি শঙ্খ বাজাবো না তার পবিত্রীকরণের জন্য আমি নিজে মাছ মাংস খাচ্ছি না পবিত্র হওয়ার জন্য তাহলে আমি ভগবানের নাম করব না তাহলে মূর্খ যারা এইসব মতো বলে কেন শঙ্কর আছো হরিনাম করছো হ্যাঁ উপবাস দিয়ে দাও মালা ছাই ছুঁইছ কেন আরে হরিনাম তো তুমি মন্ত্র বলছ অপবিত্র পবিত্র বা সর্বাস্তম গত পিবা যুণ্ডরী কাছ মন্ত্র বলে শিখাচ্ছ আর মন্ত্র পালন করছো না তাহলে ওই শিক্ষার কি মূল্য আছে তে মূল্য নেই এই জন্য ভক্তিযুগ সাধন করলে এখানে বলছেন ভক্তিযুগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র বোর্ শত সহস্র পূর্বপুরুষদের আত্মার মুক্তি সাধন করতে পারেন যা হয়েছিল বহুপাত কি হচ্ছে ভক্তি যুগের আর কর্মকাণ্ডর মধ্যে পার্থক্য কর্মকাণ্ডে সব এই এটা করতে পারবে না এই এখানে যাইতে পারবে না এই এখানে ছুঁতে পারবে না এইসব কর্মকাণ্ডে কিন্তু ভক্তিতে এইসব নেই খুব উন্নত জিনিস হ্যাঁ এগুলো কোনো বিচার নেই ভক্তিতে ভগবান বাঁধা হয়ে যান সেখানে কেন ভক্ত দেখে ও আমার ছেলে সে না খেয়ে থাকবে মায়েরা চিন্তা যে আমি এখন অসুচি আছে কি করে আমি ভোগ লাগাব এটা চিন্তা করে আরে আমার ছেলে ভক্তি তো এরকম আমার ছেলে সে উপবাস থাকবে তখন সে অসুচি চিন্তা তাই তার নেই কিন্তু যদি অসুস্থ চিন্তা থাকে তাহলে পুত্রকে খেতে দেবে না কিন্তু কিন্তু বা সে খেতে দিতে পারে কিন্তু অসুচি ভাব নেই আমার ছেলে ভগবান আমার স্বামী ভগবান আমার বন্ধু সে উপবাস থাকবে কিন্তু তার মধ্যে এই অসুচি মনোভাবটাই আসবে না যদি আসে তাহলে সে করবে না ভগবানের সেবা করবে না মন্দিরে যাবে না কিন্তু হরিনাম করবে কিন্তু যদি এরকম ভাব নেই না কৃষ্ণ আমার সে না খেয়ে থাকবে তার খিদা লাগবে এরকম যদি একদম নিজের মনে করে নেয় মমত্ব বুধ থাকে কৃষ্ণের প্রতি প্রীতি থাকে তাহলে ভক্তিটা এরকম সেখানে এসব বাধা মানে না সেখানে আগিয়ে যাবে কিন্তু 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 থাকে না না আমি অসুচি ওই কর্মকাণ্ডে চলে যাবেন তাহলে বাবা ছেলে মেয়েকে উপবাস লাগতে হবে কেন না মাছ মাংস খাওয়া যাচ্ছে না আর ভাত ডাল খেলেও পাপ সেটাও পাপ তাহলে এখন আমার ছেলে মেয়ে উপবাস থাকে রান্না করা যাবে না কেন ভগবানকে ভোগ লাগানো যাবে না তাহলে ভোগ লাগানো যাবে না কর্মকাণ্ডে তাহলে এটা পাপ খাওয়াবে তাহলে লাভটা কী হলো তো এইসব লোক বুঝে না সেজন্য ভক্তির যুগটা কত সরল সুলভ আমাদের জন্য তো এইভাবে প্রভুপাত এখানে বলেছেন শত শত পূর্বপুরুষের আত্মার মুক্তি লাভ হয়ে যাবে কারা চায় তার শত শত পিতা মাতাকে উদ্ধার করতে সবাই চান তো ভক্তরা এটি কেবল দীক্ষিত ভক্তরাই এইসব করতে পারে যারা দীক্ষা নেয়নি ভক্ত নয় অদীক্ষিত ভক্ত নয় মাছ মাংস খায় সেই সব ব্যক্তি তারা কর্মকাণ্ডে যায় কিন্তু যারা ভক্ত আচরণ করে হ্যাঁ গুরু বৈষ্ণব আশ্রয় থাকে হয়তো মনে হয় যে দীক্ষা পায়নি কিন্তু আশ্রয় করে নিয়েছে দীক্ষাটা মানে আশ্রয় হ্যাঁ তখন আশ্রয় করে নিয়েছে মানে সেটাই দীক্ষা হয়তো পরে একটা ফর্মালিটি হয় কিন্তু পালন করছে যদি গুরুর আদেশ আশ্রয় নিয়ে সেটাও দীক্ষা হ্যাঁ কোনো অসুবিধা নেই সে প্রসাদ খায় ভোগ লাগিয়ে গুরুর আদেশকে পালন করে সেই সব ভক্তদের এই সামাজিক যে ধর্ম হ্যাঁ রয়েছে সেগুলি করার কোনো প্রয়োজন নেই সেজন্য রঘুনাথ গোস্বামী বললেন ন ধর্মম না অধর্মম স্মৃতিগণ নিরুক্ত কিল করু মন শিক্ষায় বললেন রঘুনাথ গোস্বামী যে ধর্ম এবং অধর্ম সম্বন্ধে যে স্মৃতিশাস্ত্র ইত্যাদিতে বিধান দেওয়া হয়েছে সেগুলি তোমার কোনো কিছু করার প্রয়োজন নেই এই জন্য ভাগবতে প্রথমেই বলে দেওয়া হয়েছে ধর্ম প্রযুজ্জিত কৈতব অত্র নির্মরানাংশতা যারা নির্মস্বর ব্যক্তি ভক্ত তারা এই এইসব তথাকতি ধর্ম ত্যাগ করে দেবে ভাগবতে সেই ছল ধর্মকে পরিত্যাগ করা হয়েছে কি সেটা না ধর্ম করে যারা কি করে অর্থ কামনা করে ধর্ম করে এইসব ধর্ম করছে পিতা পিতামাতা সেবা করে ধর্ম হয়ে গেল লোক বলছে তার অর্থ কি ধর্মর মানে উদ্দেশ্য কি অর্থ চায় তার মানে বাবা মার বাড়িটা আমার নামে হয়ে যাবে অর্থ চাইছে বাবা মার বাড়িটা আমার হয়ে যাবে বাবা মার ব্যাঙ্ক ব্যালেন্সটা আমার হয়ে যাবে এই জন্য আমি বাবা মার সেবাটা ঠিক করব। তাহলে আমি এটা পেয়ে যাব। ওই ধর্ম করে ওই অর্থ কামনা করছে কি জন্য কাম চরিতার্থের জন্য ইন্দ্র সুখের জন্য ধর্ম অর্থ কাম কিন্তু কাম কোনো দিনে মুক্ত হয় না চরিতার্থ হয় না আগুনের মধ্যে যত ঘি দিবেন দাও দাও করে জ্বলতে থাকবে তাই আমাদের কাম ঠিক অগ্নিময় সেখানে আমরা যদি ভোগ্য বস্তু প্রদান করতে থাকবো তত জ্বলতে থাকবে নির্বাপিত হবে না তো মূর্খ লোক জানে না সেজন্য খুব সাবধান থাকতে হবে হ্যাঁ সেজন্য আমাদের এই তথাকথি ধর্ম অর্থ ধর্ম করে কিছু পাওয়ার আশা নিয়ে ধর্ম নয় অর্থ কি জন্য কাম চরিতার্থ জন্য কাম চরিতার্থ হয় না তখন লাস্টে ভাবে না না আমি ভগবান হয়ে যাব ভগবান সাথে মিশে যাব লীন হয়ে যাব গিয়ে হ্যাঁ ভগবান কখনো জীব হতে পারে না যারা মূর্খ ভাবে হ্যাঁ সবাই ভগবান তারা মূর্খ যেন একটা সবুজ পাখি তার রঙটা গায়ের রংটা সবুজ তো এটা গাছের পাতা সবুজ ওই পাখিটা কি ঢুকে গেল তো ওই পাখিটা কি পাতা হয়ে গেল না পাখিটা আলাদা পাতাটা আলাদা ঠিক সেরকম আত্মা পরমাত্মা আত্মা জীব আর পরমাত্মা ভগবান আলাদা এক হয়ে যেতে পারে না তো এটা বর্তমান সমাজে অনেক লোক জানে না মায়াবাদ ভাষ্য দেয় আমার সব এক হয়ে যাব ভগবান হয়ে যাব এরকম ভাবে না এইসব শিক্ষা প্রকৃত শিক্ষা নয় এইজন ধৰ্ম অৰ্থ কাম মুখ্য বাঞ্ছা আদি সব এই চব বাঞ্চ অজ্ঞান তমেৰ ধৰ্ম কহে কৈতব এই অজ্ঞান ধৰ্ম এইট কৈতব অজ্ঞান কিন্তু দিব্য জ্ঞান কি না ভগৱান আমাৰ পৰম প্ৰভু তাৰ সেৱা কৰা আমাৰ পৰম কৰ্টব্য তিনিৱনীয় তিনি পূজনীয় এটা কেলে দীক্ষা বা দিব্য জ্ঞান তো এই পে গেল যখনে ভগৱান সেৱাই মূল এইখনে বল হল সৰ্বত্মণম শৰণ্যম গত মুকুন্দম পরিহিত কর্তুম সব অটোমেটিক্যালি সাজিত হয়ে যাচ্ছে তাই দীক্ষা দিব্য জ্ঞান অজ্ঞানে থাকলে ওই সব করছে কিন্তু সেটাও কমপ্লিট করতে পারে না ঋণী থেকে যায় হ্যাঁ কেউ দেবতাদের কাছ থেকে ঋণ মুক্ত হতে পারে না পিতামাতার ঋণ মুক্ত হতে পারে না সে যতই খাওক যতই ডাক্তার কাছে নিয়ে যাক যাই করুক না কেন হ্যাঁ দেবতাদের যতই পূজা করুক না কেন তারা সম্পূর্ণ পূজা করতে পারে না লোক দেখানো হয় সব কিন্তু তাদের শাস্তি পেতে হবে বারবার চক্রে ঘুরতে হবে কিন্তু যখন আমরা সেই অজ্ঞান ধর্ম থেকে মুক্ত হয়ে দিব্য জ্ঞান লাভ করব। দিব্য জ্ঞান সদ্গুরু আশ্রয়ে কৃষ্ণই আমার নিত্য প্রভু তার সেবা করা আমার পরম কর্তব্য আমি তার বিভিন্ন অংশ তার সাথে আমি যুক্ত থাকব। তাই আমি যা কিছু পেয়েছি এসব তার তাই তার সেবাতে যুক্ত করবো এটাকে বলে যুক্ত বৈরাগ্য যুক্ত বৈরাগ্য মানে যা কিছু আছে আমি নেকেট হয়ে এসেছিলাম নিয়ে আসিনি এগুলি সব কৃষ্ণের জিনিস তার সেবাতে যুক্ত করে দেওয়াটাই বৈরাগ্য যুক্ত বৈরাগ্য আমরা কোনো কিছু ত্যাগ করতে পারি না অনেক লোক ভাবে আমি ত্যাগ করে দিলাম আপনি কি ত্যাগ করবেন নিয়ে এসেছিলেন আপনি তো নেকেট হয়ে এসেছিলেন ত্যাগ করলেন কি অনেক সাধু নেকেট হয়ে ঘুরছে বনে চলে যাচ্ছে ওটাকে ভণ্ডামি বলা হয় যে আমরা ত্যাগ করতে পারি না কিছু সেজন্য শাস্ত্রে গোস্বামীরা আমাদের শিক্ষা দিয়েছেন সব কিছু কৃষ্ণের সম্পত্তি তিনি দিয়েছেন তাই তার সেবাতে যুক্ত কারণ এই জন্য প্রভুপা সারা বিশ্ববাসীকে শিখিয়ে দিয়েছেন হ্যাঁ একবার গুজরাটে একজন সাধু তার সামনে অনেক সোনা দানা টাকা পয়সা সব কারি করে দেওয়া হয়েছে আর সে সাধু টাকা পয়সার দিকে মুখ না রেখে মাথাটা ঘুরিয়ে বসে আছে তখন সব টিভিতে চ্যানেলে সব দেখাচ্ছে হা সব লোক দেখছে কত বড় সাধু কোনো টাকার প্রতি কোনো আসক্তি নেই কত বৈরাগী সবাই এরকম ঘুরে বসে আছে তখন এটা খুব সারা গুজরাটে ছড়ে যাচ্ছে হ্যাঁ বড়ো সাধার সব জায়গায় টিভিতে চ্যানেলে চলে যাচ্ছে তখন আমাদের ইস্কন ভক্তরা এসে প্রভুপাতকে বলছে তখন প্রভুপাত বম্বেতে ছিলেন প্রভুপাত হ্যাঁ প্রভুপাতের শিষ্যরা বলছে গুজরাটে বর্তমানে একটা সাধু এসে খুব নাম তার হয়ে গেছে প্রভুপাত জিজ্ঞাসা কেন তার সামনে অনেক সোনা দানা দেওয়া হয়েছে সে একদম ঘুরে বসে আছে হ্যাঁ তো প্রভুপাত বললেন আমার সামনে ওই রকম সোনা দানার টাকা সব কারি করো আর আমি এরকম সব ধরে রাখবো তোমরা টিভি চ্যানেলে দাও তখন ভক্তরা প্রভুপাত এ তো সব লোক গলত মানবে প্রভুপাল না গলত নয় ওই সাধু জানে না এই টাকা পয়সা সোনা দানা কার আমি এইগুলি নিয়ে কৃষ্ণ সেবাই লাগাবো রান্না করব ভগবানের জন্য ভোগ লাগে সমাজে বিতরণ করব প্রসাদ আমি এমনি ভাত ডাল বিতরণ করব না আমি প্রসাদ বিতরণ করব। আমি ভগবানের একটা মন্দির তৈরি করব যেটা কি সমাজের লোক জানে না হসপিটাল স্বরূপ ভবরোগকে নির্মূল করার জন্য লোক তো শত শত হসপিটাল খুলছে শত শত হসপিটাল বারবার খোলা আছে তার মানে রোগ মুক্ত হচ্ছে না কিন্তু আমি হসপিটাল খুলবো মন্দির যেখানে মনকে ধীর করা যাবে হ্যাঁ সেখানে মন ধীর হলে আরো অন্যান্য রোগগুলো পালিয়ে যাবে তো সেই মন্দি আমি তৈরি করব বিরাট সেই জন্য এই টাকা আমি ধরবো কৃষ্ণের সেবার জন্য তার সেবাতে যুক্ত করার জন্য তোমরা ফটো তুলো তো তখন প্রভুপাদের কথা শুনে ভক্তরা সব বুঝে গেলো ও এসব গোপন রহস্য এই জন্য কেন শাস্ত্রতে প্রকৃত আচার্যরা ধর্মতত্ত্ব প্রদান করেছেন কেন ভিন্ন ভিন্ন শাস্ত্রে বিভিন্ন জিনিস আছে বৈরাগী হতে হবে বলা হয়েছে কিন্তু কীরকম বৈরাগ্য শব্দের অর্থটা কি জানে না মনে করলো সব ত্যাগ করাটাই বৈরাগ্য কাপড় চোপড় ত্যাগ করে ফলমূল খাওয়া বা জঙ্গলে থাকাটাই বৈরাগ না বৈরাগ্য মানে বিশিষ্টে অনুরাগ বিশিষ্ট বস্তু হচ্ছেন ভগবান তার সব কিছু তাতে অনুরাগ করা বিষয়ে বিরাগ হ্যাঁ জড় বিষয় সব কিছু তাতে বিরাগ আর সব ভগবানের অনুরাগ যেটা কৃষ্ণ সেবায় লাগানো যাবে সেগুলি নিয়ে কৃষ্ণ সেবাতে লাগাতে হবে যেটা কৃষ্ণ সেবায় লাগবে না সেটাকে ত্যাগ করতে হবে বিরাগ করতে হবে এটাকে বলে বৈরাগ্য আর সেই সাধুরা সব কি করছে না মৎস্য মাংস খাচ্ছে সাধুর বেশে আশ্রমেই মৎস্য মাংস মুরগি পোলট্রি অর্থাৎ বলছে আমরা সন্ন্যাসী হ্যাঁ তো কোথায় বিরাগ বৈরাগ্য হলো ঘর বাড়িতে করো মুরগি পোলট্রির রক্ষা তো এটা নয় এরকম সাধু সন্ন্যাসী সাজাটাও ভণ্ডামি প্রতারণা তো এইভাবে শিলপ্রভুপা তো সুন্দর সুন্দর কথা হ্যাঁ বলেছেন তাই জন্য আমাদের প্রকৃত যে সাধ্য ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য চেষ্টা করতে হবে সেজন্য সব কিছু ভগবানের জেনে তার চরণে আত্মসমর্পণ করতে হবে তাহলে এই দেবতা ঋণ পিতৃপুরুষের ঋণ আত্মীয়স্বজনের ঋণ রাজার ঋণ পরিবার পরিজনের মানব সমাজের ঋণ সব থেকে সেই ব্যক্তি মুক্ত হতে পারবে তো সেই জন্য কেবল ভগবানের আশ্রয় গ্রহণ করা কেন উনি মুক্তিদাতা এই সমাজে কেউ মুক্তি দিতে পারে না কেন তারা নিজেরা মুক্ত নয় সেই জন্য আমাদেরকে কেউ রক্ষা করতে পারে জল চাইলে দিতে পারবে দিতে পারবে না আগুন চাইলে দিতে পারবে না তাহলে তারা কী করে মুক্তিদাতা হলো তারা কী করে সমাজের রক্ষক হলো তো জন্য সবাই সমাজকে সমাজসেবা প্রকৃত সমাজসেবা হচ্ছে এটি শিখানো যে ভগবান একমাত্র মুক্তিদাতা তাই জন্য সভা করা উচিত দিন্দাবাদ করা উচিত হরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এইভাবে সমাজে নগর কীর্তন করে লোককে শিখানো কেন নাম যখন কারো কানে যাবে প্রবেশ হবে হৃদয় নির্মল হয়ে যাবে আর তখন সে দেখবে ও আমি এতদিন ভুল করছিলাম হ্যাঁ যে আমি কেন খেতে পারছিলাম না কেন আমার রোগ হচ্ছিল কেন আমি বুড়ো হয়ে যাচ্ছিলাম কেন আমার বারবার চক্র ঘুরছি তখন এই হরিনাম শুনে প্রসাদ এজন প্রসাদ বিতরণ করতে হবে সমাজে এমনি ভাত ডাল নয় প্রসাদ এই জন্য ইস্কন থেকে প্রসাদ বিতরণ করা হয় ভাত ডাল নয় ভাত ডালে পাপ আছে খেলে পাপ হবে কিন্তু রান্না করে ভগবান নিবেদন করলে সেটা পাপ মুক্ত হয়ে গেল তো সেই জন্য যে কোনো অনুষ্ঠান যেন এখানে আজকে পিতৃ শ্রাদ্ধে বাসরিক স্মরণ উৎসব কিন্তু ভগবানের সন্তুষ্টি রান্না হচ্ছে তাকে সন্তুষ্ট করার জন্য ভক্তদের সন্তুষ্ট করার জন্য আর অটোমেটিক্যালি পিতা মাতা তারা যে অশরীর হয়ে আছে এখানে যখন ভগবান খুশি হবেন তখন ওরাও মুক্ত হবে সে শরীর পায় না তখন তারা মনুষ্য দেহে ভক্ত ঘরে জন্মাবে আর ভগবানের সেবা করে ভগবদ্ধ ফিরে যেতে পারবে এই পুত্র হওয়া দরকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তো আমাদের ভালো করে উপলব্ধি করতে হবে যে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে হ্যাঁ তো সেজন্য কীভাবে মৃত্যুবরণ করা উচিত আমাদের হ্যাঁ জানা উচিত শিলপ্রভুপাত তিনি নিজের ব্যক্তিগতভাবে দেখিয়ে দিয়েছেন কিভাবে ভাগবতের কথা বলতে বলতে তিনি দেহকে ত্যাগ করেছেন সেজন্য আমাদের প্রত্যেক ভক্ত উচিত যে কোনো সময় হ্যাঁ আমরা যেন কারো কারো হসপিটালে হয়তো কর্ম অনুসারে রোগ থাকবে হসপিটালে গেল অপারেশন হবে কিন্তু সে কৃষ্ণ চিন্তা করতে করতে থাকে সে অপারেশন সময়ও সে আনন্দে থাকবে হ্যাঁ যখন অপারেশন খুলে যাবে তখনও সে কৃষ্ণ আনন্দে থাকবে হ্যাঁ আমাদের অনেক দেখছি ভক্ত আমাদের একটা ভক্ত অ্যাক্সিডেন্ট হলো আমাদের নিজেদের গাড়িতেই অ্যাক্সিডেন্ট একজন দেহত্যাগ হলো আর একজন ছিটকে পড়েছিল তার হার্ট গুড সব ভেঙে গেল পনেরো লাখ টাকা খরচ হলো সে পড়ে গেছে হ্যাঁ ছিটকে কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটালে তাকে রাখা হয়েছিল তবে অপারেশন করা হয় সব হার্ট গুড়ু তারপরে বিদেশ থেকে বিভিন্ন নিয়ে এসে জয়েন্ট করে করে অনেক দিন হ্যাঁ এক বছর পর্যন্ত হ্যাঁ সঙ্গে সঙ্গে ওর জ্ঞান এসেছে যখন এসব কাজ হয়ে গেছে তখন ও হাতগুলি নাড়ার চেষ্টা করছে তা হরে কৃষ্ণ বলছে তারপরে সঙ্গে সঙ্গে ও দেখছে অনেক ডাক্তার অনেক লোক বলছে গুরু পূজা বন্ধ হয়ে গেল কেন তার মানে উনি গুরু পূজায় ছিলেন হরিনাম করছিলেন ওই দিন আমি ছিলাম গুরু গুরুপূজাতে ছিল কীর্তনও ছিল ওখানে আমাদের জমি দখল করার জন্য কিছু মায়াপুরে মুসলিম তারা জোর করে দখল করতে যাবে সেজন্য একটা ভক্তকে নিয়ে ও যেহেতু ল্যান্ডের ইনচার্জ ছিল সে ভক্ত হ্যাঁ দৌড়াচ্ছে মোটরসাইকেল নিয়ে গ্রুপ পূজা থেকে যেই ফোন করেছে আমাদের স্কনের জমি মন্দিরের জমি দখল করতে চেষ্টা করছে ওরা তখন উনি যেহেতু ইনচার্জ আগে দৌড়াচ্ছে মোটরসাইকেল করে আর আমাদের বাস আসছে কালকালা থেকে ঠিক ওই মন্দিরের কাছেই মুড়ে দেখতে পায় না একদম বাসে উঠে গিয়ে অ্যাক্সিডেন্ট হ্যাঁ তো ভগবান বিভিন্ন কর্ম আমাদের মুক্ত করেন ভক্ত ধামে যদি তার অ্যাক্সিডেন্টও হয় মৃত্যুবরণও হয়ে যায় সে ভগবানের কাছে যাবে আর তারা গুরুপূজায় ছিল যদি সেখানে ভগবানের সম্পত্তি রক্ষা করতে গিয়ে মৃত্যু হয় তার কনসাসনেস কৃষ্ণ থাকে তাই সে ধামে ফিরে যায় সেজন্য কোনো মানে নষ্ট নেই ভগবত ভক্তিতে যে কোনো অবস্থায় সে মৃত্যুবরণ করুক না কেন সেদিন আমাকে একটা ভক্ত বলছে মা পে এসছে বলছে আমার বাবা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো লোকে বলে তোমার বাবা ভক্ত ছিল আর সে একটা অ্যাক্সিডেন্ট হলো এটা তো খারাপ জিনিস এটা কি ভালো এরকম বলছে তো আমাকে জিজ্ঞাসা করছে আর না তোমার বাবা যখন অ্যাক্সিডেন্ট হলো তখন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ করে দেহত্যাগ করেছিল কি না হ্যাঁ আমাদের সামনেই জগন্নাথের যেহেতু জগন্নাথের সেবা করে সে জগন্নাথ জগন্নাথ জোরে জোরে বলে দেহত্যাগ করেছে তো কোন অ্যাক্সিডেন্ট এরকম জগন্নাথ জগন্নাথ বলে দেহত্যাগ করেছে দেখাও তখন চুপ হয়ে গেছে বলছে তোমার বাবা তো ভগবৎ ভক্ত হ্যাঁ সেজন্য শাস্ত্রে আছে আমি দা দামোদর ব্রতের লীলাতে কয়েকটা লীলা বলছিলাম কাহিনী সেই একজন ছিল মানে সত্যভামা ভগবান কৃষ্ণের পত্নী সত্যভামা সত্যভামা জিজ্ঞাসা করছিলেন কৃষ্ণকে দ্বারকাতে যে হে কৃষ্ণ দয়া করে বলুন আমি কি করে আপনাকে স্বামীরূপে পেলাম এটা আপনি বলুন তখন কৃষ্ণ বললেন যে তুমি ভক্ত ঘরে জন্মগ্রহণ করেছিল একদম শুদ্ধ ব্রাহ্মণ ভক্ত হ্যাঁ তোমার বাবা দেবশর্মা নাম ছিল মুনির কুলে তোমাদের জন্ম হয়েছিল হরিদ্বারে বাড়ি ছিল আর ছোটবেলা থেকে তুমি বাবা মার সাথে ভগবানের সেবা করতে তুলসী সেবা করতে গঙ্গা স্নান করতে হরিদ্বারে তাদের বাড়ি ছিল এবং কার্তিক ব্রত তোমরা পালন করতে তুমি ছোট থেকেই পালন করতে কিন্তু তোমার বাবা এক ব্রাহ্মণ ছেলের সাথে বিয়ে দিয়েছিল তার নাম ছিল চন্দ্র তো সেই চন্দ্র এবং তোমার বাবা একদিন বনে ভগবানের সেবার জন্য উপকরণ পুষ্প কাষ্ঠ ফল মূল সংগ্রহ করতে গিয়েছিলেন তো সেখানে এক দানবেশে তোমার স্বামী এবং তোমার বাবাকে হত্যা করেছিল তো তখন ওরা যখন মৃত্যুবরণ করে তখন তারা বিষ্ণু ভক্ত ছিল বলে তাই তারা ভগবানের নাম করতে করতে দেহত্যা করে তখন বিষ্ণুদূতারা তাকে বৈকুণ্ঠে নিয়ে আসে আর আমার কাছে নিয়ে আসে হ্যাঁ তখন আমার কাছে এসে তারা বসবাস করে বৈকুণ্ঠ ধামে আর তুমি ছোটোবেলা থেকে ব্রত পালন করো তোমার একসময় জ্বর হয়েছিল সেই কার্তিক মাসে কিন্তু তোমার ব্রত ছিল স্নান দৈনিক করা নিষ্ঠা আর তুমি কি করেছ না গঙ্গা স্নানে গিয়েছ জ্বর ছিল শরীরটা কাঁপছে আর তুমি গঙ্গায় যখন নেমেছ তোমার শরীরটা কাঁপতে কাঁপতে তুমি জলের মধ্যে পড়ে গিয়ে দেহত্যাগ হয়েছে আর তখন তুমি যেহেতু ভগবানের নাম করতে তাই ভগবানের নাম করতে করতে তোমার দেহত্যাগ হওয়ার ফলে তুমিও বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে চলে এসেছ তো বিষ্ণুর লোকে তোমরা বাসবাস করছিলে কিন্তু যখন পৃথিবীতে অসুরেরা পৃথিবীতে কষ্ট দিতে শুরু করেছিল তখন পৃথিবী মাতা এবং দেবতারা ব্রহ্মা এসে আমার প্রার্থনা করলেন তখন আমি বলেছিলাম আমি গপর যুগে অবশ্যই আমি যাব আর তখন তোমার বাবা এই যে দেবশর্মা সে সত্রাজিৎ রাজা রূপে আর তুমি সেই সত্রাজিতের কন্যা সত্যভামা রূপে এসেছ তো এই দেখুন সে যদি দানব দ্বারা মৃত্যু হলো কিন্তু তারা বৈকুণ্ঠে চলে গেল এই প্রমাণ শাস্ত্রে রয়েছে তো এই জন্য তোমার বাবা আমি ওই ছেলেকে বললাম তোমার বাবা জগন্নাথ জগন্নাথ বলতে বলতে দেহত্যাগ করছে আর তার মুখটা ছিল হাসি যদি অ্যাক্সিডেন্টে মারা গেল গাড়ি চেপে গেলো ফট করে একটা গাড়ি এসে মেরে দিল তোমরা ভগবানের বাণী প্রচার করে ফিরছিলে একদম সৈনিকের মতো যুদ্ধভূমিতে ভগবানের বাণী প্রচার মানে যুদ্ধভূমি তো সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে তো সেখানে তোমার বাবা যদি অ্যাক্সিডেন্টে মুখ হয় তার তার মুখটা কালো হয়ে যাওয়া উচিত ছিল তোমার বাবার মুখটা এত আনন্দ মুখর ছিল কেন হাসি মুখ ছিল তো কি যে কর্ম পূর্বের সব কিছু থাকে কিন্তু ভগবান তার ভক্তের দ্বারা আমাদের শিখান যে আমরা যদি তার নাম করি আমরা তার কাছে ফিরে যেতে পারি যে কোনো অবস্থায় আমাদের মৃত্যু হোক না কেন কৃষ্ণকে যেন আমরা না ভুলে যাই সেজন্য সততং স্মর্তব্য বিষ্ণু বিস্মর্তব্য ন যা উচিত এটা নিষেধ আর একটা বিধি বিধি হচ্ছে কি না চব্বিশ ঘন্টা ভগবানের স্মরণ যেন আমরা থাকি তাহলে মৃত্যু যে কোনো অবস্থায় আসুক না কেন সেই সময় আমরা কৃষ্ণ স্মরণ করব তার তাহলে ধামে চলে যাব তো সেই জন্য চিন্তা নেই বুঝতে পারছেন তো সেই জন্য কীভাবে মৃত্যুবরণ করতে হবে তাই অভ্যাস এখন থেকে অভ্যাস এই আমরা অভ্যাস করছি যাতে কোনো বাধা বিপত্তিতেও কৃষ্ণকে আমি ডাকি আমরা হুচট খেলে মা গো বাবাকে বলি হ্যাঁ কি না মা গো বাবাগ কিন্তু হুচট খেয়ে যদি কৃষ্ণ ও কৃষ্ণ আসে তাহলে জানবেন আপনি কৃষ্ণ নাম অভ্যাস হচ্ছে হ্যাঁ তো এই জন্য আমরা অভ্যাস করছি আর কখনো কেউ আসলো খুন করতে তখন ও কৃষ্ণ করে চিৎকার করুন তখন দেখবেন মৃত্যু যদি হয়েও যায় ভগবধামে চলে যাবেন কোনো চিন্তা নেই তখন অ্যাক্সিডেন্ট হলো আনন্দ হাসি মুখ করেছে মানে জগন্নাথ জগন্নাথ বলে হাসছে মুখটা মুখটা খুললে সবাই অবাক কি করে অ্যাক্সিডেন্ট মারা মুখটা এত হাসি সবাই বলছে জগন্নাথ জগন্নাথ বলছে আর হাসি মুখ তার মানে ভগবত ধামে ও জগন্নাথ দর্শন করতে পেয়েছে তো এইভাবে আমরা শাস্ত্রতে অনেক প্রমাণ পাই হরিদাস ঠাকুর আহ হরিদাস ঠাকুর তিনি অন্তর্ধান করলেন ভক্তরা ইচ্ছামৃত্যু করে ভীষ্ম ভগবানকে দেখেই দেহত্যাগ করছেন তার গুণকীর্তন করতে করতে হরিদাস ঠাকুর ভগবানের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে দেহ উনি বলছেন মহাপ্রভুকে যে আমি তোমার নাম করতে করতে আর যেন দেহত্যাগ করতে পারি তোমার পাদপদ্ম বক্ষে ধারণ করতে পারি তোমার মুখপদ্মা আমি দর্শন করতে পারি আর তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে আমি দেহত্যাগ করতে পারি এই আশীর্বাদ আমাকে করো এই ভিক্ষা দাও আমাকে হ্যাঁ তুমি অন্তর্ধান করবে আমি বুঝছি তার পূর্বে যেন আমি তোমার এই অন্তর্ধান আমি দেখতে চাই না তার পূর্বে আমার যেন এই দেহটা চলে যায় হ্যাঁ আমি ত্যাগ করি কিন্তু এই নিয়ম এই প্রার্থনা তুমি আমাকে এটা প্রদান করো এই প্রার্থনা ভিক্ষা তো ভক্তরা এরকম ভগবানের কাছে প্রার্থনা করবে সেবা হ্যাঁ এরকমই তার করতে পারি তাহলে হরিদাস ঠাকুর কি হল দেখা গেল মহাপ্রভু সেই ইচ্ছাই পূরণ করলেন মহাপ্রভু তার কাছে গেলেন আর তার তার পাদপদ্ম বক্ষে ধারণ করলেন মুখপদ্ম দেখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে হ্যাঁ দেহ ত্যাগলেন মহাপ্রভু ভগবান তার কলেবর নিয়ে নৃত্য করলেন হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে নাম কীর্তন করে করে মহাপ্রভু নিজে সমাধিস্ত করালেন নিজে তার শ্রাদ্ধ দিলেন মানে কি প্রসাদ বিতরণ সেই দিনেই অপেক্ষা নয় হ্যাঁ এসেই আবার মহাপ্রসাদ বিতরণ তো মানে ভক্ত কেউ অপ্রকট হয়ে গেলে তাহলে দশ দিন বারো দিন পনেরো দিন এসব নেই এটা শুধু বর্ণাশ্রম পন্থার কর্মকাণ্ড অনুসারে পন্থা ভক্তদের এই নেই এক করতেও পারে সে প্রসাদ বিতরণ করে কেন না সেই ভক্তদের হ্যাঁ আনন্দে তার ভক্ত অপ্রগট হয়েছে আর তার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা করে তাহলে বৈষ্ণবরা খুশি হবে তখন সেই ভক্ত আরও ভগবানের কৃপা লাভ করতে পারবে তো জন্য কেউ আমাদের দেহত্যাগ করলে সবাই উচিত যে যেন ভক্ত সেবা মহাপ্রসাদ দিয়ে ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ দিয়ে ভক্ত সেবা যেন করা হয় আর নাহলে সেই শ্রাদ্ধ কোনো মূল্য থাকবে না সেটা আমাদের নরকে নিয়ে যাবে বারবার চক্রে ঘুরতে হবে তো সে জন্য আমরা যেন আমাদের পিতামাতা বা আমাদের কেউ ভক্ত অপ্রকট হয় তা যেন সর্বদা স্মরণে রাখতে পারে কৃষ্ণকে সেই চিন্তা সেই জন্য এখন থেকে আমরা দীক্ষা গ্রহণ করে অভ্যাস করছি

তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুম সংস্থিতাম অপি জংমূর্তিং স্বংকে কে ননর্থ জমি হরিদাস ঠাকুরকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি এবং তার প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি যিনি হরিদাস ঠাকুরে পরিত্যক্ত দেহ কোলে নিয়ে নৃত্য করেছিলেন চৈতন্য মহাপ্রভু কি হরিদাস ঠাকুর কি হরিদাস ঠাকুর কি হরিদাস ঠাকুর কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে त तो धन्यवाद सुशांत तो महाशय के